গণসংযোগে আজও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে না করতে সবার প্রতি আহ্বান। বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় আওয়ামী লীগের মামলা, বিএনপির পাল্টা অভিযোগ দাখিল। বেগম জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি, কয়েক জায়গায় পুলিশের বাধা। রেজিস্ট্রেশন ছাড়া টাকা জমা দেয়ায় এবছর 10,000 হজযাত্রী হজে যেতে পারবেন না, এদের দায় নেবে না সরকার, বললেন ধর্মমন্ত্রী। এবং ভারতে অপহরণের পর পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় নার্গিস আক্তারকে, দাবি পরিবারের। ময়নাতদন্তের জন্য রাজি হয়নি খুলনার সোনাডাঙ্গা পুলিশ।